শুরু হয়ে গিয়েছে চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব, যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। 75তম চলচ্চিত্র উৎসবের দিকেই এখন সকলের চোখ। কানের রেড কার্পেট অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্য মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা। এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে বড় চমক। রেড কার্পেটে ব্ল্যাক বিউটি ঐশ্বর্য রায় বচ্চনকে দেখে সকলেই হতবাক। কালো রঙের সিলহোটেড ড্রেসের সঙ্গে 3D ফুলের ডিজাইন নয়ে চমক এনেছেন ঐশ্বর্য। তবে বিকট চেহারা চরম ট্রোল্ড হলেন নায়িকা। গাউন পরে রেড কার্পেটে হাঁটার সময় তার ভারী চেহারা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, পাশাপাশি লিপ জব নিয়েও নানা প্রশ্ন উঠে আসছে। কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, এবারেও তার অন্যথা হলো না। কানের রেড কার্পেটে জাদু ছড়ালেন বচ্চন পরিবারের ঐশ্বর্য রায় বচ্চন। রেড কার্পেটে ব্ল্যাক বিউটি ঐশ্বর্য রায় বচ্চনকে দেখে সকলেই হতবাক। 75তম চলচ্চিত্র উৎসবের দিকেই এখন সকলের চোখ। কানের রেড কার্পেটে অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্য মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা। এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে বড় চমক। কালো রঙের সিলহোটেড ড্রেসের সঙ্গে 3D ফুলের ডিজাইন নয়ে চমক এনেছে ঐশ্বর্য। তবে বিকট চেহারার জন্য চরম চোল্ড হতে হলো তাকে। গাউন পরে রেড কার্পেটে হাঁটার সময় তার ভারী চেহারা নিয়ে সমালোচনাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ঐশ্বর্যর ভারী চেহারা দেখে মাহাওনীয় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কানের রেড কার্পেটের ছবি প্রকাশিয়ে আসতে জোর শোরগোল পড়ে গিয়েছে। ছবি দেখে অনুরাগীদের একাংশ বলতে শুরু করেছেন, ফের দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন ঐশ্বর্য রায় বচ্চন। ফের অন্তঃসত্ত্বা নিয়ে জল্পনা যেন বেড়েই চলেছে। জলস অ্যান্ড গ্যাভানের তৈরি গর্জিয়াস কালো গাউনে নিজেকে সাজিয়েছিলেন ঐশ্বর্য। হালকা মেকআপ, খোলা চুল, কাজল কালো চোখে সকলকে মুগ্ধ করলেও লিপজব নিয়েও নানা প্রশ্ন উঠেছে। ছোটের জন্য চরম ট্রোল্ড হয়েছেন রায় সুন্দরী। প্রাক্তন বিশ্ব সুন্দরী রেড কার্পেটের লুক নিয়ে বিস্তর চর্চা চলছে। চোখে মুখে ফুটে উঠেছে বয়সের ছাপ। নায়িকার রূপের থেকেও ওজন লিপজব নিয়ে মারাত্মক ট্রোল্ড হয়েছেন রায় সুন্দরী। প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসব নিয়ে নতুন নতুন সাজ নিয়ে চমক দেন ঐশ্বর্য রায় বচ্চন। এবছরও স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি হাজির হয়েছেন। মেভারিকের স্ক্রিনিং দেখতে বুধবার বিকালে কালো লং গাউন পরে হাজির হয়েছিলেন ঐশ্বর্য রায় বচ্চন। তবে ট্রোল পিছু ছাড়ল না রায় সুন্দরী। ডলস অ্যান্ড গ্যারোনা তৈরি গর্জিয়াস কালো গাউন পরেই এবার মারাত্মক ট্রোল্ড হয়েছেন ঐশ্বর্য। কেউ লিখেছেন, ঐশ্বর্য তার বাচ্চার পোশাক পরেছে নাকি? কেউ আবার গর্ভবতী বলে মন্তব্য করেছেন। কেউ বলছেন, ঠোঁট সার্জারি কবে করালেন? তার চেহারাকেও বিকট ও মোটা বলে মন্তব্য করছেন নেটিজেনেরা।